আপনার টুথপেস্টে কি নুন আছে? আপনার টুথপেস্টে কি নুন আছে? সরি, আজকে আমি ব্রাশ করতে ভুলে গেছি। ও আচ্ছা, নো প্রবলেম। তো আপনি আপনি একটু ই করে আপনার দাঁতটা দেখাতে পারবেন? ও মাই, ধন্যবাদ। আপনার টুথপেস্টে কি নুন আছে? হ্যাঁ আছে। আমি তো গুঁড়া আছে, লবণ আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখতেই আছে, আমি একটু আর কি নতুন মানে নতুন ভিডিও করতেছি তো। ও আচ্ছা, ঠিকই। তা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে ইউটিউবার। হ্যাঁ, মকা কান্না। পরে আপনার নাম কি আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো তো, আমার নাম হচ্ছে সুনীল মাংসাং। ও আর আমি কে হই আপনার? আপনি বলবেন একটু। বড় দাদা। ও মা, আমি আপনার বড় দাদা। আপনার এই মুহূর্তে কত বছর হয়েছে? এই মুহূর্তে 30 প্লাস। ও আচ্ছা, আমি মনে হয় শুনছিলাম। ও আচ্ছা, আমি আরো ঘুরে 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 নিয়ে মনে করে চিনি না। আচ্ছা, বিশঙ্গবাদে দুলি না। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম, এটা আমাদের গ্রাম অঞ্চল আর কি। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমার মানে বড় দাদা গেম খেলতেছেন আর কি, যিনি নাকি এখন গেম খেলতে আছেন, অনেক ব্যস্ত, ফিফা খেলতেছেন আর কি। সমস্যা নাই, আমরা আর কি এমনি একটু করে দেখতে পাবো, সমস্যা নাই। আমরা আপনাদেরকে এখন আমাদের গ্রামটা দেখাতে চলেছি। আসলে এটা আমাদের বাড়ি, তো আর কি বললাম, সমস্যা নেই। এই দেখুন, এটা আমাদের কীরকম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন তো, ঠিক আছে, কিন্তু কি বলবো আর, আমার বলার মতো কোনো কিছু নাই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অবস্থা সেই রকম, বাতাস বইছে, উড়ে উড়ে যাই, উড়ে উড়ে যাই, এরকম আর কি মনোভাব আমাদের গ্রামে এই মুহূর্তে। তো আমরা ও আমি আপনাদেরকে আমার মায়ের সাথে পরিচয় করতে তো ভুলেই গেছি। এই যে আমার মা, যিনি নাকি এখন রান্না মানে চা তৈরি করছেন আর কি। অনেক অন্ধকার, তবু চলে, মোটামুটি চলে, অনেক অন্ধকার আপাতত, মানে লাইট জ্বালালে চলে। এই যে আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, এই যে লাইট জ্বালিয়ে দিচ্ছি, এই যে, ও দুঃখিত, কারেন্ট নেই, কারেন্ট নেই, না না না, সুইচ দিইনি, সুইচ দিইনি, আমি এখনই সুইচ দিয়ে আবার আসছি ব্যাগ। এ মানে কি বলবো আর কি, এই যে মানে এই যে এই লাইনটা আর কি চালু করার পরে ওখানে আর কি মানে লাইন কানেক্ট হয় আর কি, ওটাই বলতে চাচ্ছিলাম। তো আমরা এখন যাবো আর ওই সুইচটা অন করবো, মায়ের জন্য একটু সুবিধা হবে, মানে মা একটু এভাবে করে আর কি রান্না করছিল অন্ধকারে। আমি এখন লাইট জ্বালিয়ে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত, যদি এত বেশি সুন্দর না আমার হাত, তবু চলে। এই যে কত সুন্দর আলো, আমার মায়ের সাথে আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ও মা, আমি একটু নতুন ইউটিউবার তো। তো মা, আপনার এই মধ্যে কি কিরকম অনুভূতি হচ্ছে আপনার ছেলে একজন ইউটিউবার হতে চলেছে, বলুন? হ্যাঁ, খুব ভালো লাগছে। ও কাকুলি দি, আচ্ছা আমি আসছি আসছি আসছি, এই যে আমি এখন দৌড়াতে চলেছি। ও তো দিদি, আপনার টুথপেস্টে কি নুন আছে? ও আপনি আপনি কোন টুথপেস্ট দিয়ে ব্যবহার করেন আমাদেরকে একটু বলতে পারবেন? ইয়েস, অবশ্যই বলতে পারবো। আপনি কি টুথপেস্ট ব্যবহার করেন? মেডি প্লাস। ও মা, আমিও তো এটাই ব্যবহার করি। এই যে আপনারা দেখতেন পাচ্ছেন আমার দিদি অনেক কর্মঠ, এখন চাল ধুইতেছেন। আচ্ছা, একটু গাইয়া বাসা বললাম, কিছু মনে করিলেন আপনারা? আচ্ছা, আমার দিদি আমাকে টাটা দিয়েছি, যে টাটাও দিচ্ছে, কত ভালো। আচ্ছা, ও মা, আমি নিজে বেশি গিয়েছিলাম নাকি? সমস্যা নেই তো বলেছিলাম, ঠিক আছে, সমস্যা তো নেই, কোনো সমস্যা আছে? ও আমাদের তোরাটার সাথে তো পরিচয় করাতে ভুলে গেছি। ও এই যে আমার খালা বলছে মানে গরুটা দেখাতে আর কি। আচ্ছা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার দাদা যিনি নাকি ইউটিউবার, তিনি বসে ছিলেন, কিন্তু এখন আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছেন। এখন আমি আপনাদের সাথে নতুন ব্লগার, এতক্ষণ যে হোস্ট করলো তার সাথে পরিচয় করে দিব, তাকে এখন আমি আপনাদের দেখাবো। এই যে এই এতক্ষণ হোস্ট করেছিল এই যে নতুন ব্লগার, এই যে এই যে জিসল মাংসাং।
ইসে চিসল মাংসাং এতক্ষণ হোস্ট করেছিল, সব কিছু দেখিয়েছিল, সবার সাথে পরিচয় করে দিয়েছিল, এখন সে আরো কিছু করবে নাও। আচ্ছা আরো কি দেখাবো দেখাই। আচ্ছা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি গরুর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। আর এই গরু হচ্ছে এমন খাদক যে নাকি যেটা পাই সেটাই খেতে চাই। যেমন আমার হাটটা দিলাম এখন খাইতে আসতেছে, কিন্তু দিব না, নাহলে পরে কামড়ায় মাইরা লব আমারে। আর এ হচ্ছে এমন যে নাকি যখন দেখে তখনই খালি গুঁতা মারতে চায় আর কি। বিষয়টা ভালো লাগে নাই, তবুও চলে, পিছন দিকে গেলার নাকি শুধু লাত্তি মারতে চায় আর কি। আর আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি কক্সবাজারে সমুদ্র সৈকত, যেটা নাকি অনেক বিশেষ আর কি, আমার মুহূর্তে বিশেষ, অনেক ভালো লেগেছে যন্ত্রটা। এই যে আপনাদের কেমন লেগেছে তা জানি না, তবু চলে, মোটামুটি চলে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি, আমাদের গ্রামটা এখন ঘুরাচ্ছি, যদিও আমার দাদা মনে হয় আপনাদেরকে গ্রামটা ঘুরায় না, এবার ঘুরাতে পারে। আচ্ছা তবু আপনাদেরকে একটু গ্রামটা ঘুরে দিচ্ছি, এখানে নাকি কবর ছিল। আচ্ছা যাচ্ছি, আমি যেতে চলেছি, যেতে যাচ্ছি, মানে যাইতেই চাচ্ছি। আর ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভুট্টা আর কি লাগিয়েছে নাকি চাষ করছে নাকি, যদি আমার বিশ্বাস হচ্ছে না, ওই যে ওখানে আমার বাইসা আমাকে ডাকছে, আমি এখন বাইসার কাছে যাচ্ছি, আপনাদেরকে আমার বাইসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে আমার বাইসা, এই যে আমার বাইসা, এই যে এই যে এই যে এই যে আমার দাঁড়িমা দাঁড়িমা, এগুলো কিন্তু দাদাঙ্ক ভিড়ে রাখুন না যাও। তো এখন আমার বাচ্চা আমার সাথে অংশগ্রহণ করেছে, মানে এখন আপনার আপনাদেরকে আমার মানে আবার গ্রামটা ঘুরাতে চলেছি। ওই যে ওখানে আমার দাদা দিদি দাঁড়িয়ে আছে, আপনারা বলতে পারেন মানে কি কাপড় আর কি, দুজন কাপড় বুঝছেন, কাপড় যদিও শাদি হয় নাই তবু হবে আর কি, ঠিক করা হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে তাদের সাথেই কথা বলতে নিয়ে যাচ্ছি। তো দাদা আপনার কি মতামত, আপনার টুথপেস্টে কি নুন আছে? তাহলে তো আপনার দাঁতে পোকা ধরে যাবে, যেমন নাকি আমার দাঁতে ধরেছিল, ডাক্তার যে দাঁতটা ভেঙে দিয়েছে আমার। আহ কি স্বাদ, এত স্বাদ কেন? এই যে এটা হচ্ছে আমার দিদি নাকি লজ্জায় মুখটা ডেকে নিয়েছে। আমার দিদির নাম হচ্ছে হাংনা মাংসাং, আর আমার দাদার নাম হচ্ছে ওইল সীমান্ত হাজং, আর আমার বাচ্চার নাম হচ্ছে এলো কি কমবো কি বলবো, ফ্রিংনাম হাজং, ফ্রিংনাম হাজং। তো এখন আমরা আপনাদেরকে আমার দাদা দিদির সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমার দিদি হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে, আর আমার দাদা দাদা ইন্টারনে কি জানি জানি না, আমিও দাদা ঠিক বলতে পারছি না। তো চলুন আমি এখন আপনাদেরকে আরো অন্যান্য জায়গাটা দেখাই দেখাই। এই যে তারপর এখন আমরা দেখি আবার ঘুরাচ্ছি, ওই যে আপনারা দেখে রাখছেন কেউ দুনি কোনো, আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদি বলছে যা জলদি যা এমবি বরিয়ান, তুই এমপি ফাইভ এর এম এ কি স্কিন নিবি তো, তাই বলছে আর কি সাইকেল নিয়ে গ্রামে। অনেক দূর, আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তে কোনো মানে কি বলবো দোকান নাই, যদিও একটু কষ্টকর লাগে কিন্তু সত্যি কথা বলতে কোনো দোকান নাই, চলে মোটামুটি দূরে, এত বেশি কোনো দোকান নাই, এটা হলো অনেক দুঃখ লাগছে আমার। আর আপনারা তো জানেন গ্রাম অঞ্চল তো তাই এত বেশি কোনো কিছু থাকে না। আচ্ছা তো আমি আপনাদেরকে আবার পরে পরিচয় করে দিচ্ছি, এখন আপাতত আমি দোকানে। ও দাঁড়ান, এই যে এটা হলো আমাদের বিখ্যাত পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে ছোটবেলায় মানে সাঁতার কাটতাম, যেটা নাকি অনেক বাজে, কারণ আপনারা ওখানে দেখতেই পাচ্ছেন ওই যে একটা বাড়ি আছে না, এই যে বিল্ডিং বাড়ির পাশে, এখান থেকে ময়লা জিনিসগুলো আর কি এখানে পড়তো, যেটা নাকি এখন আর পড়ে না, মানে এখন বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা এখন আমি আবার যাচ্ছি, আমার দাদা দিদিরা অনেক রাগ উঠেছে, তারা আমাকে বকছে, কারণ তারা আমাকে বলছিল যে এমবি পড়াতে যে তারা দুজন চলে যাচ্ছে। সমস্যা নেই, আমি আপনাদের সাথে আরো পরিচয় করে দিব। অফিং নাম বাইসা, অফিং নাম সাইকেল নিয়ে কথা কি না, সাইকেল নিয়ে বাম্পে এটা কিন্তু এত বেশি নাম যা, বেশি বড় না, তা বেশি সমস্যা থাকা আঙা তো রেং নন তাবা। ও যে আমাদের ইউটিউবার দৌড়ে আসছিল, আরে যে মুরগি মানে এই ছোট মুরগিটা আর কি মানে মোরগটা, এ আমার দাদা দৌড়ে আসছিল। তো বন্ধুগণ বা প্রিয়জনেরা বা যাই হোক, আমিও ভবিষ্যতে ইউটিউবার হব। তো এখন আমি আপনাদেরকে, হ্যাঁ
সবাই সাপোর্ট করবে আমার দাদাকে সুনীল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও আমাকেও মানে আমাকেও সাপোর্ট করবেন দেশে নাকি ইউটিউবার হবো অনেক দেরি আছে আমি কেবল ক্লাস সিক্সে পড়ি তো অনেক দেরি আছে তো এখন বন্ধুগণ বা প্রিয়জনেরা আবার যাই হোক আপনাদেরকে এখন আমি এটা আবার আমার দাদা ইউটিউবের কাছে দিয়ে দিচ্ছি আজকে মতো বিদায় কারণ হয়েছে জানিনি তো আমার দিদি আমাকে এমবিএ নিতে বাটাচ্ছে কারণ সে অনেক ফ্রি ফায়ার খেলে আর কি এই যে এখন দিতে চলেছি এই যে দাদা তো ওই যে নতুন নতুন ব্লগার কোথায় যেন যাচ্ছে এখন দাঁড়াও আমার কাজ আছে দাঁড়াও